দর্শক, আসসালামু আলাইকুম। সিরাজদিহ খান উপজেলা নির্বাচন আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন। আজকে দেওয়া হলো প্রতীক। প্রতীক পাওয়ার পরে কিন্তু প্রার্থীরা একদম এতদিন বলেছেন যার যার নামে ভোট চেয়েছেন, এখন যাচ্ছেন প্রতীক নিয়ে ভোটারদের কাছে। আপনারা দেখেছেন আমরা কিন্তু আপনাদের একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মামুন হোসেনের একান্ত সাক্ষাৎকার এবং জনমত আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা তার সাথে তার কাছে এসেছি, কি প্রতীক পেলেন এবং সেই প্রতীক পেয়ে তিনি কতটা স্যাটিসফাই, চলুন কথা বলি। আজকে প্রতীক পেলেন, কি প্রতীক পেলেন আর প্রতীকটা নিয়ে কতটা স্যাটিসফাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমি যে প্রতীক পেয়েছি, সুন্দর প্রতীক পেয়েছি, বৈদ্যুতিক বাল্ব, এই প্রতীক পেয়ে আমি সন্তুষ্ট। আমি আশা রাখি এই প্রতীককে সিরাজদিহান উপজেলার সাধারণ জনগণ ভালোবেসে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। সুন্দর কোশ্চেন করছেন আপনি। বৈদ্যুতিক বাল্ব এমন একটা বিষয়, সেটা হচ্ছে প্রতিটা মানুষের প্রতিটা ঘরে এই বৈদ্যুতিক বাল্বটা লাগে, সবাই এই প্রতীকটাকে পছন্দ করে এবং তাদের দৈনন্দিন আমাদের যে মা বোনেরা আছে বাসায়, ভাইয়েরা এই বৈদ্যুতিক বাল্বটা সবাই চিনে, জানে, ভালোবাসে। এই লক্ষ্যে আমি এটাকে পছন্দ করেছি এবং এই প্রতীকটা নিয়েছি। জি, আজকে 13ই মে, আজকে আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তো সিরাজদিহান উপজেলাবাসীর কাছে আমার আকুল আবেদন, তারা যেন আমার এই বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন এবং তাদের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ দান করেন। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।